এই পৃথিবীতে ঠিক কত রকমের খেলা আছে তা কারোর পক্ষে গণনা করা সম্ভব নয়। সারা বিশ্বে যেসব খেলাধুলা প্রচলিত রয়েছে তার মধ্যে কিছু খেলা আঞ্চলিক এবং কিছু খেলা আন্তর্জাতিক, তবে এমন অনেক খেলা আছে যেগুলো দেশ ও কালভেদে বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের ভিডিওতে বলবো বিশ্বের সেরা দশটি খেলা। তো চলুন শুরু করা যাক। দশ, রাগবি। রাগবি আমেরিকান ফুটবল নামেও বহুল প্রচলিত এবং এই খেলাটি আমেরিকার খুবই জনপ্রিয় একটি খেলা। ঐতিহাসিক সূত্র মতে এই খেলা শুরু হয় 2000 বছর পূর্বে চীন ও গ্রিক অঞ্চলে, কিন্তু তখনও রাগবি কোনো স্বীকৃত খেলার অন্তর্ভুক্ত ছিল না। পরবর্তীকালে 1823 সালে ব্রিটেনে রাগবি একটি খেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় রাগবি খেলা জনপ্রিয়। সারা বিশ্বে প্রায় 40 কোটি দর্শক রাগবি খেলা দেখে থাকে এবং জনপ্রিয়তার দিক থেকে রাগবির অবস্থান দশম। 9, গল্ফ। গল্ফ খেলার প্রচলন হয় আজ থেকে খ্রিস্টপূর্ব 100 বছর পূর্বে রোমান ও চীন সাম্রাজ্যে। গল্ফ নামটি উদ্ভব হয়েছে স্কটিশ ভাষা থেকে এবং আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয় 1457 সালে। আর 10টি খেলার মতো গল্ফ মাঠের কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না। গল্ফ খেলা হয় খোলা মাঠে, যাকে বলা হয় গল্ফ কোর্স। বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে গল্ফের অবস্থান বিশ্বে নবম এবং সারা পৃথিবীতে প্রায় 45 কোটি দর্শক গল্ফ খেলা দেখে থাকে। 8, বেসবল। বেসবল অনেকটা ক্রিকেটের মতো বল ও ব্যাটের সমন্বয়ে খেলা হয়। আজ থেকে 2000 বছর পূর্বে প্রাচীন মিশরে ব্যাট ও বল দিয়ে এই খেলার প্রচলন লক্ষ্য করা যায়। 1971 সালে অফিসিয়ালভাবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটার পুরাতন কোর্ট হাউসে বেসবল নাম ব্যবহারকৃত নথি পাওয়া যায়। বর্তমানে যুক্তরাষ্ট্রে বেসবল খুবই জনপ্রিয় একটি খেলা। এছাড়াও জাপান, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্রে বেসবলের জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে সারা বিশ্বে প্রায় 50 কোটি দর্শক বেসবল খেলা দেখে থাকে এবং জনপ্রিয়তার দিক থেকে বেসবলের অবস্থান অষ্টম। 7, টেবিল টেনিস। টেবিল টেনিসের অপর নাম পিং পং বল গেম। 1880 সালে ইংল্যান্ডে টেবিল টেনিসের উৎপত্তি হলেও চায়নাতে এই খেলার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ধারণা করা হয় চায়নাতে কোটি কোটির মতো টেবিল টেনিস খেলোয়াড় রয়েছে এবং বিশ্বের অধিকাংশ সেরা টেবিল টেনিস খেলোয়াড় চীন দেশে জন্মগ্রহণ করেছে। 1988 সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত অলিম্পিকে প্রথমবারের মতো টেবিল টেনিস অন্তর্ভুক্ত হয়। জনপ্রিয়তার দিক থেকে টেবিল টেনিসের অবস্থান বিশ্বের সপ্তম এবং সারা পৃথিবীতে প্রায় 80 কোটি দর্শক টেবিল টেনিস খেলা দেখে থাকে। 6, ভলিবল। ভলিবল দুটি টিমের মধ্যে খেলা হয় যেখানে নেটের দুই পাশে দুটি টিমে 6 জন করে খেলোয়াড় থাকে এবং তাদের উদ্দেশ্য থাকে প্রতিপক্ষ দলের সীমানার মধ্যে বলকে ভূমিতে স্পর্শ করার মাধ্যমে পয়েন্ট অর্জন করা। 1895 সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে প্রথম ভলিবল খেলা অনুষ্ঠিত হয়, তবে প্রাতিষ্ঠানিকভাবে 1964 সালে ভলিবল খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে সারা বিশ্বে ভলিবল খেলা অনুসারী প্রায় 90 কোটির মতো। জনপ্রিয়তার দিক থেকে ভলিবলের অবস্থান বিশ্বে ষষ্ঠ। 5, টেনিস। টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া। বিশ্বের অনেক দেশ লন টেনিস নামেও এই খেলার পরিচিতি রয়েছে। ইতিহাসবিদদের মতে 12 শতাব্দীতে উত্তর ফ্রান্সে প্রথম টেনিস খেলা শুরু হয়েছিল। ফ্রান্সে টেনিসের এত জনপ্রিয়তা হয়ে ওঠে যে রাজা সপ্তম লুইস এটিকে নিষিদ্ধ ঘোষণা করেন। তবে প্রাতিষ্ঠানিকভাবে প্রথম টেনিস খেলা হয়েছিল 1859 সালে ইংল্যান্ডের বার্মিংহোমে। বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে টেনিসের অবস্থান বিশ্বে পঞ্চম এবং সারা পৃথিবীতে প্রায় 100 কোটি অনুসারী টেনিস খেলা দেখে থাকে। 4, হকি। হকি সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, ফিল্ড হকি ও আইস হকি। অন্যান্য খেলার মতো হকি একক কোনো ব্যক্তি বা জাতির মাধ্যমে উদ্ভব হয়নি। ইতিহাস অনুসারে দেখা যায় 4000 বছর পূর্বে মিশরে হকির মতো এক ধরনের খেলার প্রচলন ছিল, যেখানে মিশরের সাধারণ মানুষ মাঠে গিয়ে লাঠি হাতে ছোট্ট বল নিয়ে খেলতো। আবার 1600 শতকের দিকে নেদারল্যান্ডসে বরফের উপর লাঠি দিয়ে খেলার আয়োজন হতো। পরবর্তীকালে আধুনিক হকির জন্ম হয় 1800 সালে কানাডার ছোট্ট শহর উইন্ডসরে। হকি থেকে বর্তমান সময়ে আইস হকির উদ্ভব হয়েছে। বর্তমানে সারা বিশ্বে হকি খেলার অনুসারী প্রায় 200 কোটির মতো এবং জনপ্রিয়তার দিক থেকে হকির অবস্থান বিশ্বে চতুর্থ। 3, বাস্কেটবল। বাস্কেটবল হলো সারা বিশ্বে তৃতীয় বহুল জনপ্রিয় খেলা। 1891 সালে তৎকালীন ক্রীড়া শিক্ষক ডক্টর জেমস নাইস্মিথ ফুটবলের মতো এই ইনডোর খেলার উদ্ভব করেন এবং বাস্কেটবল হিসাবে নামকরণ করেন। 1936 সালে বার্লিন অলিম্পিকে প্রথমবারের মতো বাস্কেটবল অন্তর্ভুক্ত হয়। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং সারা পৃথিবীতে প্রায় 220 কোটি অনুসারী বাস্কেটবল খেলা দেখে থাকে। এছাড়াও কানাডা, চীন ও ফিলিপিনে এই খেলার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। 2, ক্রিকেট। ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, বিশেষ করে দক্ষিণ এশিয়াতে। ক্রিকেট খেলার উদ্ভব হয় 13 শতকে ইংল্যান্ডে। প্রাথমিক যুগে রাখাল বালকেরা ক্রিকেট খেলা খেলতো বলে প্রচলিত রয়েছে।
1744 সালে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট খেলা নিয়ম লিপিবদ্ধ করা হয় এবং টেস্ট ম্যাচ দিয়ে এ খেলা শুরু হয়। পরবর্তীতে টেস্ট এবং ওয়ানডে ছাড়িয়ে টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট আরও জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেটের অবস্থান বিশ্বের দ্বিতীয় এবং সারা পৃথিবীতে প্রায় 260 কোটি অনুসারী ক্রিকেট খেলা দেখে থাকে। এক, ফুটবল। বর্তমান সময়ে সর্বাধিক জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। পৃথিবীতে ফুটবল খেলা হয় না এমন দেশ হয়তো খুঁজে পাওয়া যাবে না, তবে বিশ্বের কিছু অঞ্চলে এটি সকার নামেও পরিচিত। প্রাচীন চীনে খ্রিস্টপূর্ব 476 থেকে 221 পর্যন্ত এক ধরনের খেলার প্রচলন ছিল, যার নাম ছিল কুজু। কাপড় দিয়ে তৈরি গোলাকার বলের মতো মরণ বস্তু পায়ের মাধ্যমে লাথি মেরে খেলা হতো। সৈনিকদের দেহ সবল রাখার জন্যে কুজু খেলতো। বর্তমানে ফুটবল বিশ্বের ব্যাপক পরিচিতি ও জনপ্রিয় খেলা। বর্তমানে সারা বিশ্বে ফুটবল খেলার অনুসারী প্রায় 400 কোটির মতো, তবে প্রকৃতপক্ষে সংখ্যাটা আরও বেশি হতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।